প্রকৃতি ও সমাজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন প্রকৃতি ও সমাজ, আর আমি চিন্ময় দাস। আজ আপনাদের সঙ্গে একটু কাকরোল নিয়ে আলোচনা করব, কারণ বাঙালিরা এই যে সবজি, এই সবজিটি সম্পর্কে পরিচিত। তো আমরা তাই আজ চলে এসেছি কাকরোলের জমিতে। তো কাকরোলের যে বৈজ্ঞানিক সম্মত নাম সেটা কিন্তু আমরা সবার আগে জেনে নেব, মোমডিরকা ডাইওইকা। আবার বলছি, মোমডিরকা ডাইওইকা। তো এটি এক ধরনের সবজি, ছোট সবজি। সাধারণত আমরা গ্রীষ্মকালে এটি বাজারে দেখতে পাই। আরও একটা কথা বলে রাখি যে এটা কিন্তু মূলত ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায়, অন্যান্য মানে জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। তো এর বীজ, যে কাকরোল বীজ, কাকরোল গাছের নিচে হয়ে থাকে, যা দেখতে মিষ্টি আলুর মতো। তো বলে রাখি, কাকরোল কিন্তু খুবই সুস্বাদু একটি ফল। এবং এই যে কাকরোল, এর মধ্যে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ক্যারোটিন, আমিষ, ভিটামিন বি, শ্বেতসার, খনিজ পদার্থ উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু থাকে। তো এবার বলি যে মোটামুটি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই গাছে হয় না, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই গাছে কিন্তু হয় না। তাই বাগানে দুই ধরনের গাছ না থাকলে, পরাগ মিলন না হলে ফল হবে না। তো আমরা আজকে এটাও দেখাবো যে কী করে পরাগ মিলন করতে হয়। এবং এই যে দেখুন, যে আমরা ফলগুলো দেখাচ্ছি, যে প্রথমে আমরা যেটা দেখালাম সেটা আমরা টোটাল বাগানটা ঘুরে দেখালাম। বাগান বলে রাখি, বাগানটি আমার স্টুডেন্টের সুদীপদের বাগান, সুদীপ সর্দার। তো তার জন্যই আমাদের এই বাগানে আসা। তো দেখুন, এই যে মাচাই, মূলত এই চাষটা দু ধরনের হয়ে থাকে। একটা বেডে হয়, যে নিচে বেড করতে হয়, সেই বেডের মধ্যে খড় রেখে বা বিচুলি দিয়ে তার উপরে গাছ, মানে গাছটা রাখা হয় বেডের ওপরে, কিংবা এই মাচার ওপরে কিন্তু রাখা যায়। দেখুন, মাচার নিচে কিন্তু এই করলাগুলো ধরে। এবং আমরা সবশেষে যেটা দেখব, যে মূলত যে এই যে কাকরোলের কথা বলছি, কাকরোলের যে ফুল ছোঁয়ায় কী করে সেটাও আমরা দেখাবো। এবং এটা কিন্তু মূলত যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আগেই বললাম যে এক গাছে কিন্তু দুটো ফুল হয় না, তাই কিন্তু 10% পুরুষ গাছ রাখতেই হবে প্রতিটা যে বাগানে। যে এখানে যে চাষটি, আমরা যে বাগানটি, বাগান মানে সবজির ক্ষেত বা জমিটি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখুন যেখানে আবার লিচু গাছও রয়েছে, তো লিচু গাছের মধ্যে এগুলো করা হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি যে বিষয়টা লক্ষ্য করলাম, যে যে পুষ্টির দিক থেকে কিন্তু যে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, যে প্রোটিন রয়েছে এখানে, এবং আয়রন রয়েছে, ক্যারোটিন রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু এগুলো দেখা যায়। এবং এটি মূলত গ্রীষ্মকালীন ফসল। এবার আমরা দেখাবো যে কী করে ফুল ছোঁয়াতে হয়, কী করে ফুল ছোঁয়াতে হয়। তার কারণ আমরা আগেই বললাম যে পরাগ মিলন করতে হয়। দেখুন, এই যে পরাগ মিলন, পরাগ মিলনটি করছে আমার ছাত্র সুদীপ সর্দার। তো পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগ মিলন করতে হয়। এবং এই যে করলা গাছের কথা বলা হচ্ছে, করলা, তো এটি কিন্তু খুবই গুণসম্পন্ন। দেখুন এই যে কিভাবে, আবার দেখুন কিভাবে মোটামুটি ফুল ছোঁয়াতে হয়। সাধারণত আমরা গ্রাম বাংলায় এটাকে বলে থাকি ফুল ছোঁয়ানো। যে দেখুন, প্রতিটা মানে প্রত্যেক দিন ভোরবেলায় কিন্তু এই ফুল ছোঁয়াতে হয়। ফুল না ছোঁয়ালে কিন্তু করলা হবে না। দেখুন, আরও খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে ফুল ছোঁয়ানোর বিষয়টি। ফুল ছোঁয়ানোর বিষয়টি আপনারা দেখুন, বিষয়টি আরও সুন্দর করে দেখুন। আরও একবার দেখাচ্ছি আমি যে ফুল ছোঁয়ানোর যে বিষয়টি রয়েছে, তো দেখুন কীভাবে ফুলটা ছোঁয়াতে হয়। ফুল ছোঁয়ানোর পর আমরা একে একে তুলে দেখুন এইভাবে একত্রিত করে এইবার বাজারজাত করতে হয়। বাজারজাত করতে হয় যে, এবং তার পরবর্তীতে আপনারা পাইকারির যারা বিক্রি করে তাদের মাধ্যমে আপনারা খুচরো দোকানে পান। তো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো আপডেটে।